কেউ শিক্ষক আবার কেউ ছাত্রলীগ নেতা কর্মীদের নির্যাতনের শিকার হয়েছেন। এমন পাঁচ নারীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে নিজেদের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরেন তারা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, পুলিশের কাছে থাকা নথির তুলনায় বাস্তবে যৌন হয়রানির সংখ্যা অনেক বেশি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে নিপীড়ন করেন তার বিভাগেরই শিক্ষক। অনৈতিক প্রস্তাবে রাজি না হয় চার বছরের স্নাতক শেষ হতে সময় লেগেছে আট বছর। যুদ্ধ করে আমি আসি ওখান থেকে এবং তাৎক্ষণিক কি সিদ্ধান্ত নেওয়া উচিত এটা আমার জানা ছিল। যখন আমি প্র্যাকটিসে ফেল করার পরে আমার মনে হলো যে হয়তো আমি আর পাস করতে পারবো না, আমার শিক্ষা জীবন হয়তো এখানেই শেষ। ছাত্র জনতার আন্দোলনের সময় 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হন এই শিক্ষার্থী। আমি জাস্ট পিছনে ফিরতে আমার মাথায় একটা আঘাত করা হয় রড দিয়ে, আমি সাথে সাথে পড়ে যাই এবং হচ্ছে আমার মাথায় মানে আমার কানে একটা বিরাট বড় সাউন্ড হয়। ভাবছিলাম যে হয়তো আমি এখন মারা গিয়েছি। ওইখান থেকে হাসপাতাল পর্যন্ত এবং সেবা দেওয়া পর্যন্ত আমার কোনো স্মৃতিশক্তি ছিল না। ডিজিটাল নিরাপত্তা আইনে 15 মাস জেল খেটেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাতুল কোবরা। মুক্তির পর শিকার হন শিক্ষকদের মানসিক নির্যাতনের। আমার ডিপার্টমেন্টে আরো 2 বছর থাকতে হবে। আমার ফ্যামিলি কি ওই প্রথমবারের মতো আমি একদিন কান্না করি, বাবা ঘর থেকে বের হয়ে আমি অনেক কান্না করি ওই দিন, কিন্তু বাসায় বলেনি যে একজন টিচার তাদেরও তো ছেলে মেয়ে আছে, তারা আমাকে এই জিনিসগুলো এই মুহূর্তে আমাকে কিভাবে ট্রিগার করলো, মানে আমি কি আসলে দোষ করেছি। শনিবার সকালে ঢাবিতে আলোচনা সভায় অন্য শিক্ষার্থীরাও তুলে ধরেন নিপীড়নের গল্প। শিক্ষকদের নৈতিক স্থলনের কারণে নিপীড়ন বাড়ছে মনে করেন বক্তারা। আমাদেরকে, শিক্ষকদেরকে, বাবা মাদেরকে, প্রশাসনকে, রাজনৈতিক দলগুলাকে, সরকারকে, বিচার বিভাগকে, প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আমাদের ছাত্রছাত্রীরা অনিরাপদ কেন? বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়নের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।